নাটোরের সিংড়ায় পুকুরে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু। বিডিস্টার টিভি নিউজ রিপোর্ট করেছেন নাটোর জেলা প্রতিনিধি বেল্লাল হোসেন বাবু। সঙ্গে আছে আমি তান্দানা রহমান লিসা। নাটোরের সিংড়ায় পুকুরের পানিতে গোসল করতে নেমে শ্রী ফণীন্দ্রনাথ ফণি বয়স 48 নামে এক ব্যক্তির সলিল সমাধি হয়েছে। গত সোমবার বিকেল 5:45 দিকে উপজেলার সুকাশ ইউনিয়নের বিশ্বাসপুর দুলছি গ্রামের বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে সাঁতার কাটতে কাটতে ডুবে নিখোঁজ হন তিনি। দুপুরে ওই পুকুর থেকে মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ডুবুরি ও স্থানীয়রা। নিখোঁজ ফণি একই গ্রামের মাধব চন্দ্রের ছেলে। সুকাশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ জানান, তিনি লোক মারফত খবর পেয়েছেন সোমবার বিকেলে তার ইউনিয়নের বিশ্বাসপুর দুলসি গ্রামের ফণির বাড়ির পাশে ছোট ছোট ছেলে মেয়েদের সাথে পুকুরে গোসল করতে নামেন। এক পর্যায়ে সাঁতার কেটে পুকুরের অপর পাড়ে যাওয়ার প্রতিযোগিতায় তিনি সাঁতার কাটতে কাটতে ডুবে নিখোঁজ হন। স্থানীয় সূত্রে জানা যায়, এই দুলসি পুকুরের আয়তন জলকর প্রায় 52 বিঘা হবে। স্থানীয় লোকজন পুকুরে নেমে অনেক খোঁজাখুঁজির পরও পায়নি। পরে আজ বেলা 11:00 দিকে মরদেহ পুকুরে ভেসে উঠলে উদ্ধার করে স্থানীয়রা নিহত ফণির পরিবারের কাছে ফণির লাশটি হস্তান্তর করেন। ঠিক আছে, দেখেন আপনাদের সামনেই প্রমাণ, জলযন্ত্র একটা প্রমাণ হবে। তো আপনারা একটু সতর্ক থাকবেন। ছোট বাচ্চারা যখন পুকুরে যাবে গোসল করতে বা মধ্যবয়স্ক আপনারা বা বৃদ্ধ যারা যখন যাবে আপনারা একটু খেয়াল রাখবেন, একটু সাথে থাকার চেষ্টা করবেন। ঠিক আছে, আপনাদের কাছে এটাই আমাদের অনুরোধ, একটু সচেতন থাকবেন। ঠিক আছে, আর এখন চেয়ারম্যান সাহেব আছে, আপনাদের উদ্দেশ্যে একটু মেম্বার সাহেব আছেন, উনি বলবেন। স্যার যে কথাটা বললেন, আমার ওই একটি কথা, প্রত্যেকটা অভিভাবক আপনারা সচেতন হবেন, বড় পুকুর পাশেই বাড়ি, আপনারা ছোট বাচ্চা হোক বড় মানুষ হোক, গোসল করবে নিয়মতান্ত্রিকভাবে, যেটুকু পানির মধ্যে নেমে গোসল করা প্রয়োজন সেটুকুতেই গোসল করে উঠে চলে আসবে, বেশি পানিতে যাওয়ার দরকার নাই। আজকের এই দুর্ঘটনার থেকে আপনারা শিক্ষা নেবেন সবাই, এরকম ঘটনা যেন বারে কার না ঘটে। স্যারেরা খুব ভালো মানুষ, আমাদেরকে খুবই সহযোগিতা করছে। আসলে বক্তব্য শেষ হয়ে গেছে, বক্তব্য আর কিছু নাই। মানুষ জন্ম থেকে মৃত্যু, মৃত্যু হবেই নিশ্চিত, সেই লক্ষ্যে কার কাপড় কীভাবে মৃত্যু হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। স্বাভাবিকটা এই মৃত্যুটা অনুরূপ একটা মৃত্যু হয়ে গেল। সে জল জানত, তার কোনো আসুক বুঝেছিল না, সে একজন ভালো মানুষ ছিল, বাইরের সামনে এই পানির সাঁতার কাটতে গিয়ে এই মৃত্যু হলো। তো যাই হোক, সবাই আমরা সুস্থ থাকি, ভালো থাকি, এবং আমি ধন্যবাদ জ্ঞাপন করছি ফায়ার সার্ভিস এবং রাজশাহী ডুবুরি ভাইদের প্রতি আমার আন্তরিকভাবে অভিনন্দন, যে ওনারা কষ্ট করে এখানে আসছেন, উদ্ধার করে দিয়েছেন, আমরা খুব খুশি হয়েছি ওনাদের উপর। শুধু আপনাদের কাছে আমি একটা কথা বলবো, যে বিশাল একটা দিঘি, এই দিঘিতে যদি আপনারা নামার প্রয়োজন মনে করেন তাহলেই নামবেন, তাছাড়া বাল বাচ্চা এবং আপনারা সরাসরি না নামে সাঁতার কাটার উদ্দেশ্য না নিয়ে আপনারা শুধু যদি প্রয়োজন মনে করেন যে আমরা গোসল করব, গোসল করেই উঠে আসবেন। যে সতর্কতা আমাদের অবলম্বন করা দরকার আপনারা সবাই শুনলেন, আমার অফিসার এখানে আসছেন, অফিসারদের যে নির্দেশনা আপনারা জানলেন, আপনারা সবাই মনে প্রাণে এটাই ধারণ করে নেবেন যে এখানে যদি আমার কাছে প্রয়োজন হয় গোসল করার, শুধু গোসলই আমরা করবো, করে ওখান থেকে আমরা উঠে আসবো। আর একটা বক্তব্য আমার এই, এখানে হয়তো অনেক সাংবাদিক আপনাদের কাছে আসতে পারে এবং বলতে পারে যে এটা কিভাবে মারা গেছে, আপনাদের বক্তব্য এটাই থাকবে যে সে গোসল করতে গিয়ে একটু সাঁতার দিছিল না কি জানি কি হবে জানি না, সে আর উঠতে পারে। শুধু তারপরে আমরা ফায়ার সার্ভিসে খবর দেই, দেওয়ার পর ওনারা এসে আমাদের অনেক সাহায্য সহানুভূতি করার ফলে তাকে আমরা পেয়েছি এই পুকুর থেকে। আমাদের কোনো দাবি দেওয়া ও এর উপর নাই,
আপনারা যেটা সত্য সেটাই আপনারা বলবেন, কারো উপর কোনো রকম দায় আপনারা দিবেন না। আর ভাইদের কাছে আমার একটা করজোর অনুরোধ, আপনারা আমাদের কোথায় যে সারা দিয়ে তাৎক্ষণিকভাবে আপনারা যে আমাদের সহযোগিতা করে আমাদের একটা প্রাণ যে উদ্ধার করে দিলেন, এটা আপনাদেরকে আমি অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আশা করি আমাদের এই দিকে যদি এ ধরনের কোনো কিছু ঘটে এরকম সহযোগিতা পাবো।